দু হাজার বাইশ সালের টেট পাস প্রার্থীদের জন্য এই মুহূর্তের থেকে বড়ো একটা আপডেট উঠে এলো যেখানে আজকে সরি গতকাল অর্থাৎ সাতাশে মার্চ দু হাজার বাইশ টেট পাস ঐক্যমঞ্চের তরফ থেকে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল এপিসি ভবনে এবং সেখানে গিয়ে সরাসরি পর্ষদ সভাপতি গৌতম পাল মু সাথে কথা হয়েছিল সো সেটাই নিয়ে আজকে ভিডিওটাতে আলোচনা করবো এবং ডেপুটেশান কর্মসূচি কি কী দেওয়া হয়েছে সেটা আলোচনা করবো এবং আগামী দিন আরেকটা আমরা ভিডিও ছাড়বো সেই ভিডিওতে আমরা দেখাবো যে কি কি মানে কথোপকথন হয়েছে সেগুলো আমরা দেখাবো হ্যালো ফ্রেন্ডস দিস ইজ অরিন্দম অ্যান্ড ওয়েলকাম টু দ্য বেঙ্গলি ক্যারিয়ার পথ স্বপ্ন পূরণের রাস্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আপনাদের সাথে আমি অরিন্দম বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে দু হাজার বাইশ সালে টেট পাস প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা যারা যারা পাশ করেছেন তারা তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে আজকে সাতাশে গতকাল মার যে ডেপুটেশান কর্মসূচি দেওয়া হয়েছিল সে পাঁচটা বা ছটা যে কর্মসূচি হয়ে দেওয়া হয়েছিল সেগুলো কী আজকে সেটা আপনাদের সাথে তুলে আমরা ধরবো এবং আগে থেকে একটা কথা বলে দিই যে যে কর্মসূচিটা ছিল সে কর্মসূচিটা সফলভাবেই হয়েছে এটা বলে দিচ্ছি আর আরও লেগে আমাদের যে পর্ষদের যে সভাপতি গৌতম পাল মহাশয় উনি বলেছিলেন যে খুব তাড়াতাড়ি নিয়োগ করা হবে বিশাল সংখ্যা নিয়োগ করা হবে সো এই জন্য দু সালে যে লাখ প্রার্থী পা পাশ করেছেন এবং যে বাইশটা যে এবং যে টোটাল বাইশটা গ্রুপ আছে বাইশটা জেলা থেকে সো সবাই একত্রিত হয়ে আজকে গতকাল দশজন কিন্তু এপিসি ভবনে ডেপুটেশন জমা দিয়ে আসছে সো বন্ধুরা চলুন সেই ডেপুটেশনে কি কি মানে ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব চলুন সেটা আমরা দেখিনি আপনারা দেখতেই পাচ্ছেন এটা এটা হলো গিয়ে ডেপুটেশান যে কর্মসূচি এটা হলো গিয়ে সেই ডেপুটেশান কর্মসূচিটা যেটা গতকালকে গৌতম পাল মহাশয়ের কাছে এপিসি ভবনে গিয়ে জমা দেওয়া হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন টেট পাস দু হাজার বাইশ ঐক্যমঞ্চ ঐক্যমঞ্চের ডেপুটেশান কর্মসূচি এটা হলো কি কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন চিঠি আকারে লেখা আছে মাননীয় সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আচার্য প্রফুল্ল ভবন এই যে আপনারা ডেটটা দেখুন এটা দু সালে যারা টেট পাস করেছে তাদের জন্য ভিডিওটা এখানে যেটা বলা হয়েছে দু হাজার বাইশে টেট উত্তীর্ণদের দ্রুত এবং স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে মানে সবথেকে যেটা বড় খবর মানে যে ডেপুটেশান কর্মসূচির বিষয়টা হলে দু হাজার বাইশে টেট পাস উত্তীর্ণ হতে দ্রুত এবং স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে তবে আমি আমার মনে হয় মে জুন জুলাই থেকে মনে হয় ইন্টারভিউ শুরু হয়ে যাবে মহাশয় আমাদের বিনীত নিবেদন এই যে আমরা দু হাজার বাইশ টেট পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমাদের নিয়োগ সম্পর্কিত কিছু দাবি আপনার নিকট উপস্থাপন করছি এবার দাবিগুলো কি আমরা জেনে নেবো এক গৌতম পাল মহাশয় বর্ষা সভাপতি তিনি ভিডিও কনফারেন্সে এসে বলেছিলেন যে নিয়োগটা খুব তাড়াতাড়ি হবে প্রচুর সংখ্যায় নিয়োগ করা হবে হ্যাঁ এগুলো বলেছেন তো তার উপরে যে ডেপুটেশানটা আছে সেটা আমরা নেবো যে আপনার প্রতিশ্রুতি মতো দু হাজার বাইশ স্টেট পাসদের আপডেট শূন্য পদে দ্রুততার সাথে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো আপনাদের বলে দিই ম্যাক্সিমাম ভ্যাকান্সি কিন্তু এটা আমাদের কাছে খবর আসছে তিরিশ থেকে চল্লিশ হাজার ভ্যাকান্সি কিন্তু নিয়োগ কিন্তু করা হবে বার করা হবে আবার দু স্টেট নেওয়ার আগে দু হাজার বাইশ স্টেট পাসদের নিয়োগ প্রসেস চালু করতে হবে কারণ উনি বলেছিলেন যে দু সালে আবার টেট পরীক্ষা নেওয়া হবে ওই জন্য আমাদের দাবি এটাই ছিল যে আজকে টেট পাসদের দু হাজার বাইশ সালে টেট পাসদের নিয়োগ প্রসেস চালু করে দিয়ে দিতে হবে রাজ্যের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত অন্তর্ভুক্ত করতে হবে মানে আপনাদের যেটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় আছে ক্লাস ফোর পর্যন্ত সেগুলো সবকটাতে পঞ্চম শ্রেণী পর্যন্ত করতে হবে রাজ্যের পর্যাপ্ত টেট পাসদের চাকরি প্রার্থী থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদের সিটের অন্তর্ভুক্ত করা যাবে না কারণ কিছুদিন আগে যে ইন্টারভিউটা হচ্ছে মানে বর্তমানে যেটা চলছে বলছে সিটেট সিটেরটা তবে কোর্টের একটা রায় সেটা স্থগিত হয়ে গেছে সো এটাও একটা ডিপুটেশন এটাও একটা ডিপুটেশন দেওয়া হয়েছে যে সেখানে কিন্তু সিটেরটা কিন্তু অংশ অংশগ্রহণ করতে পারবে না তারপরে ছাত্র সংখ্যা কমের জন্য কোনো প্রাথমিক বিদ্যালয় বন্ধ যেন না করে কীভাবে ছাত্র সংখ্যা বাড়ানো যায় তার উদ্যোগ সরকারকে নিতে হবে সো বন্ধুরা মানে আপনারা কিছুদিন আগে একটা খবরে দেখছিলেন এবং সরকারিভাবে দেখেছিলেন যে আট হাজার বা সামথিং কত স্কুল যেন বন্ধ করে দেওয়া হবে বা হয়ে গেছে ঠিক আছে অনেক স্কুল ঠিক আছে সো এইটার উপরে বেস করে যে এটা দিয়েছে যে ছাত্র সংখ্যা কমের জন্য কোনো প্রাথমিক বিদ্যালয় যেন বন্ধ না হয় কারণ দেখুন আপনার পাড়াতে ধরে নিচ্ছি যে একটা স্কুল আছে সেই স্কুলে দশজন স্টুডেন্ট আছে এইবার সেই স্কুলটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই দশজন ছাত্র কোথায় গিয়ে পড়বে হ্যাঁ তো এই জন্য কিন্তু আজকের ডেপুটেশনটা এটা দেওয়া হয়েছে যে ছাত্র সংখ্যা কমের জন্য কোনো প্রাথমিক বিদ্যালয় যেন বন্ধ না করে কীভাবে ছাত্র সংখ্যা বাড়ানো যায় তার উদ্যোগ নিতে হবে সো বন্ধুরা এটাই হলো গিয়ে আজকে কার আপডেট এটা হল প্রাথমিক প্রাইমারি টেট সম্বন্ধিত যাবতীয় কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা সবাই জানেন প্রথম থেকেই যেই দিন থেকে টেট পরীক্ষা হয়েছে প্রথম থেকে আমাদের চ্যানেলটা কিন্তু এই দু হাজার বাইশ টেট নিয়ে কিন্তু পড়ে আছে প্রচুর ভিডিও আমি করেছি অলরেডি এখনও পর্যন্ত আশিটার উপর ভিডিও করা হয়ে গেছে প্রাইমারি টেটের উপরে তো অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে